আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউ। বন্ধুরা, আমি আমার সিরিজ ভিডিওতে আপনাদেরকে পুনরায় সুস্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন, প্রতিদিনই আমার চ্যানেলে একটি না একটি আপনাদের উপকারের জন্য বা আপনাদের অনুরোধের প্রেক্ষিতে ভিডিও পাবলিশ করা হয়, যেটি থেকে আপনি উপকৃত হতে পারেন। তো আপনি আজকে বা আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে এমন দুইটি সাইট, যে দুইটি সাইটের মাধ্যমে আমি বাংলাদেশে যে কোনো কাজ ফ্রিল্যান্সার হিসেবে করতে পারেন, অথবা আপনি একজন ক্লায়েন্ট হিসেবে জব পোস্ট করে কাজ করিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, এবং আশা করি আপনি যদি ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন দেখেন বা নতুন শুরু করতে যাচ্ছেন, এই জগতে পা রাখতে যাচ্ছেন, ইনকাম করতে যাচ্ছেন, আপনার জন্য এই ভিডিওটি। অর্থাৎ আপনি যদি বিগিনার লেভেলে হয়ে থাকেন বা দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং সাইটে কাজ করে সফলতা পাচ্ছেন না, বিট করে কাজ পাচ্ছেন না, বা ইংরেজি কম জানেন বা ইংরেজি একেবারেই জানেন না, আপনার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। তো আমি আপনাকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা জানি অনেকগুলো ইন্টারন্যাশনাল প্রফেশনাল মার্কেট প্লেস রয়েছে, তন্মধ্যে আপওয়ার্ক ডট কম, ফ্রিল্যান্সার ডট কম, পিপল পার আওয়ার ডট কম, ফাইবার ডট কম, অনেকগুলি সাইট রয়েছে যেগুলো বলে শেষ করা যাবে না। তন্মধ্যে ট্রাস্টেড 20টি সাইট সম্পর্কে আমি আরও একটি ভিডিও দিয়েছি, আশা করি সেটি দেখে নেবেন। অনেকদিন ধরে যদি কাজ করে আপনি যদি কাজ না পান, তাহলে আপনার কিন্তু ধৈর্যহারা বা আপনি ধৈর্যহারা হয়ে যেতে বাধ্য হবেন। অনেকেই আছে ফ্রিল্যান্সিং জগতে এসে ধৈর্যটা ধরতে পারে না, বা বিট করে দীর্ঘদিন ধরে কাজ পায় না, বা ইংরেজি কম জানেন, বা কাজের কোয়ালিটি ভালো না, তাদের জন্য আজকের এই দুটি সাইট। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি প্রথমে পরিচয় করিয়ে দিব বাংলাদেশে যে দুটি সাইট, তার মধ্যে প্রথমটি হচ্ছে কাজকি.কম। অত্যন্ত সহজ একটি ওয়েবসাইট, যেটি ট্রাস্টেড সাইট। আমি গুগলে অনেক সার্চ দিয়ে দেখেছি এই সাইটটি আপনি ট্রাস্টেড সাইট হিসেবে ধরে নিতে পারেন, বা আপনার ফ্রিল্যান্সিং জগতের যাত্রা এখান থেকে শুরু করতে পারেন। যদি আপনি বড় ধরনের স্বপ্ন দেখেন বা বড় ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করবেন বা নিজেকে তৈরি করবেন এমনভাবে যাতে আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার ডট কম ইত্যাদিতে কাজ করতে চান, তখন আপনাকে এই সমস্ত সাইটে অবশ্যই কাজ শুরু করতে হবে। তো বন্ধুরা, আমি এখানে যে সাইটটিতে প্রবেশ করেছি সেটা হচ্ছে কাজকি.কম। প্রথমে আপনাকে সাইন আপ করে নিতে হবে। আমি সাইন আপ করে নিচ্ছি, এরপরে আমি অন্য একটি ওয়েবসাইট দেখাবো যেটি অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখবেন। রেজিস্টার এ আসলে এখানে দু ধরনের অপশন রয়েছে। আপনি যদি এমপ্লয়ার হিসেবে কাজ করতে চান, তাহলে আপনাকে এখানে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, অর্থাৎ যে জবগুলো পোস্ট হয় সেই জবগুলো আপনি করে দিয়ে ইনকাম করতে চান, তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। আমি আবার বলছি, আপনি যদি একজন ক্লায়েন্ট হন বা এমপ্লয়ার হন, যে আপনি জব পোস্ট করবেন, অন্যরা কাজ করে নেবে, তাহলে আপনি এখানে অবশ্যই সাইন আপ করে নেবেন। আপনি যদি ফ্রিল্যান্সার করে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করছি প্রথমে। এরপর আপনার নাম, তো অত্যন্ত সহজ একটি সাইট। এই ফর্মটি ফিল আপ করার পর আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন।
দেন অপেক্ষা করুন। এখানে একটা স্বাগতম বাটন এসেছে। সাইটে কোনো কাজ করার জন্য আপনাকে অবশ্যই প্রফেশনাল টাইটেল, বিবরণ এবং আপনার প্রোফাইলটি পরবর্তী কাজের পোর্টফোলিও দিতে সাজাতে হবে। অর্থাৎ আপনি যদি এখানে কাজ পেতে চান তাহলে আপনাকে এখানে আপনার প্রোফাইলটি প্রথমে সাজাতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি একটি এডিট বাটন রয়েছে যেটা প্রোফাইলের জন্য সাজানো আছে। এভাবে পর্যায়ক্রমে আপনি এখানে এডিট করে করে আপনি সমস্ত কাজের সব কিছু পুরো প্রোফাইলটা আপনাকে এখানে ধারাবাহিকভাবে আস্তে আস্তে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, আমি প্রথমে আপনাকে দেখাচ্ছি এই বাটনে ক্লিক করে কীভাবে আপনি কাজগুলো করবেন। প্রফেশনাল টাইটেল হচ্ছে আপনার, যদি আপনি যে সেক্টরে কাজ করতে চান সেই সেক্টরের টাইটেলটা আপনাকে দিতে হবে। আমি এখানে দিচ্ছি গ্রাফিক ডিজাইনার। এরপর জেলা সিলেক্ট করতে হবে, আমি চট্টগ্রাম দিলাম। এক্সপিরিয়েন্সটা শো করতে হবে এখানে, আমি 3 বছর দিচ্ছি। প্রতি ঘন্টায় কত করে নেবেন আপনি, আমি আবার দেখাচ্ছি, এখানে 0 রয়েছে। আপনি প্রতি ঘন্টায় কত করে নেবেন সেটা আপনাকে এখানে দেখাতে হবে। আমি প্রথমে যেহেতু নতুন তাহলে আপনি অবশ্যই এখানে কম দিবেন, 300 টাকা দিচ্ছি আমি। এরপর সর্বোচ্চ স্কিল, যে স্কিলটি আপনি সবচেয়ে বেশি ভালো পারেন। এই সাইটটি সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি যদি ইংরেজি না জানেন, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই, আপনি অবশ্যই বাংলায় এখানে জব পোস্ট করতে পারেন, সব কিছু আপনি বেঙ্গলিতে করতে পারেন। আমার স্কিল অনুযায়ী নতুন পোস্টকৃত জব ইমেল করুন। এখানে সংক্ষিপ্ত একটি প্রফেশনাল বায়ো দিবেন। হাই, এভাবে আপনি নিজের মতো করে একটি প্রফেশনাল প্রোফাইল সাজাবেন। সাজানোর পরে আপনি এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে যখন এটি হয়ে যাবে, ইওর প্রোফাইল হ্যাজ বিন সেভড। অর্থাৎ এই ধরনের একটি প্রফেশনাল প্রোফাইল আপনি সুন্দর করে সাজাবেন, যেখানে আপনার কোনো ক্লায়েন্ট আসলে আপনার প্রোফাইলটা দেখে আপনাকে যাতে কাজ দেয়। এখানে আমি যা যা লিখেছি তা এখানে শো করছে। এরপর আপনি এটাতে এডিট করবেন। অ্যাকাউন্টটা এখানে ক্লিক করলে আপনার এডিট অপশনে চলে যাবে। এরপরে কাজের পোর্টফোলিও আপনি দেখাবেন, যদি আপনার কোনো কাজ থেকে থাকে আপনার এক্সপিরিয়েন্স দেখাবেন। এরপর সার্টিফিকেশন, অর্থাৎ আপনার যে সর্বোচ্চ সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেটগুলো এখানে দেখাবেন। এখানে আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, এখানে এডুকেশান, তারপর সার্টিফিকেশান, তারপর এখানে কাজের এক্সপিরিয়েন্স, কাজের পোর্টফোলিও, এগুলো আপনাকে দিলে ভালো, না দিলেও সমস্যা নেই। আপনি এখানে অবশ্যই কাজের জন্য অ্যাপ্লাই বা বিট করে কাজ আদায় করে আর্নিং শুরু করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি কাজ কি ডট কম এর মধ্যে কীভাবে আপনি কাজ শুরু করবেন সেটি।
এরপর আমি যদি এখানে ক্লিক করি তাহলে কাজের পরিমাণগুলো কিন্তু কাজের বিস্তারিত কিন্তু এখানে শো করবে এবং কী কী কাজ রয়েছে এখানে সব কিছু এখানে অপশনগুলো দেখাচ্ছে, আপনি এখানে কাজ শুরু করতে পারেন। এবং এখানে যারা প্রজেক্ট কমপ্লিট করেছে বা করতে চাচ্ছে তাদের এখানে ছবি সহ পুরো ডাটা এখানে শো করবে এবং কিছু কাজের এখানে অপশন দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি পোস্টিং প্যাকেজ লাগবে, প্যাকেজের জন্য 300 টাকা, ফেসবুক পোস্ট করব সব কিছুর জন্য এখানে কিন্তু টাকা দেবে, ভালো অ্যামাউন্ট এখানে দেখা যাচ্ছে। অসাম অসাম অর্থাৎ সহজ কথা, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি kaski.com-এ আপনি আপনার প্রোফাইলটা সুন্দরভাবে সাজিয়ে এখান থেকে আপনি আপনার ফ্রিল্যান্সিং জগতের যাত্রা শুরু করতে পারেন। কে না জানে, আপনি যদি এখানে ভালোভাবে প্রোফাইল বিল্ড আপ করতে পারেন তাহলে অবশ্যই upwork.com, freelancer.com, peoplepowerhour ইত্যাদি.com এর মধ্যে কাজ শুরু করতে পারেন অনায়াসে। এখানে অনেকগুলো কাজের অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করে করে দেখবেন। তো আমি আপনাদেরকে দেখালাম কীভাবে আপনি কাজগুলো কীভাবে আপনি এখানে প্রোফাইল সাজাবেন এবং কাজ শুরু করবেন। এখানে কাজের পোস্ট দেওয়া আছে, আপনি এখানে থেকে কাজ শুরু করে নিতে পারেন। তো বন্ধুরা বুঝতে পেরেছেন কীভাবে kaski.com এর মধ্যে আপনি কাজ শুরু করবেন। এখানে পুরো সবগুলো বাংলায় অপশনে দেওয়া আছে, এখানে 781টি কাজ কিন্তু পড়ে আছে, সুতরাং কাজ কিন্তু কম নয়। আপনি যদি এখানে কাজ শুরু করেন তাহলে অবশ্যই কাজ পেয়ে যাবেন, এটা কিন্তু গ্যারান্টেড। এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করব আউটসোর্স মাই জব, এই সাইটটিকে বলা হয় বাংলাদেশের প্রথম লোকাল বা বাংলাদেশিদের জন্য প্রথম ওয়েবসাইট বা মার্কেট প্লেস upwork.com এর মতো। এখানে 30টিরও অধিক জব ডেলি পোস্ট হয় এবং অনেকগুলো কাজের অপশন আপনার এখানে রয়েছে। আপনি যে জগতে বা যে বিষয়টিতে আপনি দক্ষ সেই বিষয়টিতে অবশ্যই এখানে কাজ শুরু করবেন। তো বন্ধুরা, আমি এখানে 3 দিন আগে এখানে একটি প্রোফাইল ক্রিয়েট করেছি এবং সাইন আপ করেছি। এভাবে এখন কীভাবে লগ ইন করবো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সাইন আপ করা বন্ধুরা অনেক বেশি সহজ, কেননা আপনি যদি কিছুক্ষণ আগে যে kaski.com এর মধ্যে যেভাবে আপনি সাইন আপ করেছেন অনুরূপভাবে আপনার এখানে সাইন আপ করতে হবে। এবং সাইন আপ করার পর আপনার এই ধরনের একটি মেসেজ আসবে, মেসেজ আসার পর আপনার প্রোফাইলটা সুন্দরভাবে প্রফেশনালি সাজাবেন, যা যা চাইবে তা তা অত্যন্ত সহজ, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, অবশ্যই সুন্দরভাবে আপনি প্রোফাইলগুলো সাজাতে পারবেন। এবং আপনাকে বলে রাখি, আপনি যদি এখানে কাজ শুরু করতে চান নতুন হিসেবে তাহলে অবশ্যই আপনাকে এখানে একটি পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কিভাবে দিবেন তো আমি আরও একটি ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব আপনারা যদি চান। তো বন্ধুরা, আমি এখানে প্রোফাইল ক্রিয়েট করেছি। আমি এখানে প্রোফাইল ক্রিয়েট করার পরে কীভাবে কাজ খুঁজে নিতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আরও কিছু জিনিস শেয়ার করি। আপনি যদি এখানে প্রোফাইলে ক্লিক করেন তাহলে আপনার পুরো সেটিংস এখানে শো করবে, মাই স্কিলগুলো শো করবে। এখানে প্রথমত মাই স্কিলে ক্লিক করার পর আপনাকে এখানে একটি ভিডিও শো করবে, ভিডিওটা আপনি দেখে তখন আপনি কাজ শুরু করতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি গত 3 দিন আগে এই অ্যাকাউন্টে সাইন আপ করেছি, এখানে আমার স্কিলগুলো আমি শো করেছি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, পোস্টার ডিজাইন, অ্যাডোব ইলাস্ট্রেটর। এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে স্ক্রল করলেই আপনার বিস্তারিত, এই যে এখানে আবার লগ ইন চাচ্ছে আমার, এখানে আপনি ক্লিক করলে সবগুলো কিন্তু বিস্তারিত শো করবে। এই যে দেখাচ্ছে, আপনি এখান থেকে খুঁজে খুঁজে যে বিষয়টিতে আপনি ভালো কাজ পারেন বা দক্ষ, খুব সুচারুরূপে খুব কম সময়ে সুন্দরভাবে কাজ করতে পারেন সেই বিষয়গুলো আপনি সিলেক্ট করবেন। এভাবে পর্যায়ক্রমে 5টি আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে সাবমিট দিলে আপনার স্কিল অ্যাড হয়ে যাবে। এরপর সেটিং আপনি যদি চান পরিবর্তন করবেন কোনো কিছু তাহলে এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। এখানে আমার ছবি শো করছে, আমি চাইলে প্রোফাইল
পিকচার চেঞ্জ করতে পারি এবং এখানে সুন্দর একটি বায়ো ডাটা দিয়েছি আমি। এই ডাটা আপনি চাইলে আপনার নিজের মতো করে প্রফেশনালি দিতে পারবেন এবং এখানে প্রোফাইল হেডিংয়ের মধ্যে থাকবে প্রফেশনাল ফ্রিল্যান্সার, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, আপনি সব কিছুই এক্সক্লুড দিবেন যেভাবে আপনার এনআইডিতে রয়েছে। এখানে ফেক কোনো কিছু দিবেন না যেহেতু এটি প্রফেশনাল একটি সাইট। ওকে, এবার আসি ফাইন্ড ওয়ার্ক, কীভাবে আপনি কীভাবে কাজ খুঁজে নেবেন। এখান থেকে অনেকগুলো জব পোস্ট রয়েছে, এখানে এখানে জব দেখা যাচ্ছে। এই ওয়েব ডেভেলপার রিকোয়ার্ড প্রয়োজন হবে তাদের $11 তারা চেয়েছে। নিড ওয়ান পেজ ট্যাম্পলেট ক্লোনিং $9 এবং নিড এ ফ্রিলান্সার ফর বেসিক ডাটা এন্ট্রি জব। দেখুন, আপনি যদি নতুন হয়ে থাকেন বা আপনি টাইপিং ভালো পারেন, স্পিডি পারেন, তাহলে আপনাকে অবশ্যই এখানে আমি বলবো আপনি দেরি না করে বসে না থেকে আপনি এখানে কাজ শুরু করতে পারেন। এই জবটি পোস্ট করা হয়েছে গত 4 দিন আগে এবং প্রপোজাল পড়েছে 63, এক্সপিরিয়েন্স ইন্টারমিডিয়েট চেয়েছে এবং ডেলিভারি টাইম 20 দিনের মধ্যে তারা চেয়েছে। বিস্তারিত আপনি এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। লিঙ্কডইন লিড জেনারেশন, দ্বারা যারা লিড জেনারেশনে খুব ভালো তাদের জন্য অসাম পোস্ট এগুলো আমি মনে করি। 4 দিন আগে এই জবটি পোস্ট করা হয়েছে, প্রপোজাল কিন্তু মাত্র 24টি এবং 45 দিন টাইম থাকবে ডেলিভারি টাইম, একটু লম্বা সময়। সুতরাং আপনি বসে না থেকে আমি বারবার অনুরোধ করব আপনি এখানে আপনার সয়েসেবল কাজটি খুঁজে নিয়ে অবশ্যই কাজ শুরু করবেন। কেননা আপনি একদিনে বা রাতারাতি বড় মাপের ফ্রিল্যান্সার হতে পারবেন না। আপনাকে এই ধরনের ছোটো ছোটো সাইটগুলো বা লোকাল সাইটগুলোতে কাজ শুরু করে আপনাকে জানান দিতে হবে বা প্রমাণ করতে হবে যে আপনি একজন বেস্ট ফ্রিল্যান্সার। দেন আপনি জাম্প করতে পারেন upwork.com, freelancer.com, peopleparhour.com এর মতো ইত্যাদি বড় বড় ওয়েবসাইটগুলোতে। এবার আমি দেখাচ্ছি হাউ ইট ওয়ার্কস। গেট স্টার্টেড এ ক্লিক। আমার এখানে প্রফেশনাল যেহেতু আমি সাইন আপ করেছি, সব কিছু ফিল আপ করার পরে এ ধরনের আমার প্রোফাইল এসেছে। এখানে আমি 60% ক্লিয়ার করেছি, এখন বাকিগুলো আমি আস্তে আস্তে ফিল আপ করব। এখানে প্রথমে দেখা যাচ্ছে টেক ইংলিশ টেস্ট, ফ্রি টু গিভ টেস্ট, কম্পালসারি টেস্ট রিকোয়ার্ড। অর্থাৎ এখানে 2টি অপশন রয়েছে, আপনি ফ্রি টু গিভ টেস্ট দিতে পারেন অথবা কম্পালসারি টেস্ট দিতে পারেন। তো আমি এর উপরে কীভাবে পরীক্ষা দিতে হয় আমি এর পরে আরেকটি ভিডিও তৈরি করব, আশা করি সেটি দেখে নেবেন। ভিডিও আজকে লম্বা হয়ে যাবে বিদায়, বা আপনারা বিরক্তিবোধ করবেন বিদায়, আমি টেস্টটি আজকে দেখাচ্ছি না। আশা করি পরবর্তীতে নতুন ভিডিওতে আমি আপনাদেরকে সহায়তা করব আপনাদের অনুরোধের প্রেক্ষিতে কীভাবে টেস্ট দিয়ে আপনি পাস করবেন। এরপর দেখা যাচ্ছে এখানে মেসেজ অপশন, মেসেজ অপশানে ক্লিক করলে আপনি যাবতীয় মেসেজগুলো পাবেন। এরপর এখানে যদি ক্লিক করেন তাহলে অবশ্যই এখানে আপনার যাবতীয় নোটিশগুলো পাবেন। freelancer.com-এ মাই প্রোফাইল, মাই বিডস, মাই ওয়ার্ক, উইড্র, সব কিছু উইড্র কিন্তু এখানে রয়েছে। আমি উইড্রটা দেখাচ্ছি এবং ব্যাঙ্ক, সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি এখানে ব্যাঙ্ক ডিটেলসটা যদি অ্যাড করেন তাহলে অবশ্যই আপনার পেমেন্ট বা আর্নিংসগুলো অবশ্যই ব্যাংকের মধ্যে জমা হবে। এরপর যে জিনিসটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনি উইড্র দিবেন কীভাবে। আপনি যদি ব্যাংকের মাধ্যমে নিতে চান তাহলে আপনি ট্রানজ্যাকশনটা ব্যাংকের মাধ্যমে করে নিতে পারেন। এভাবে সবগুলো অপশন আপনি আস্তে আস্তে দেখে নেবেন। মাই বিডস, আপনি কোনো বিডস করেছেন কিনা, আমি এখনও বিড করিনি যেহেতু আমার এটা নতুন অ্যাকাউন্ট, আমি এখনও বিড করিনি এবং এখানে কাজ শো করছে না, এবং সমস্ত কাজগুলো বিড করার পর এখানে শো হবে। এখানে আপনার প্রোফাইলে কী কী কাজ আপনি করেছেন, কোন কোন জায়গার কাজ করেছেন, ক্যান্সেল কয়টি হয়েছে, কমপ্লিটেড কয়টি হয়েছে, ডেলিভার্ড কয়টি হয়েছে, ইচ এন্ড এভরিথিং উইল বি শোন হিয়ার। ওকে, আমি বুঝাতে পেরেছি। অত্যন্ত সহজ 2টি সাইট আমি আপনাদের সাথে শেয়ার করলাম, একটি হচ্ছে কাজকি.com এবং অন্যটি হচ্ছে allouutsourcemyjob.com। সুতরাং আমি পরিশেষে আপনাদেরকে আবার অনুরোধ জানাবো, অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন বা ফ্রিল্যান্সিং জগতে আপনি দীর্ঘদিন ধরে কাজ করতেছেন বা বিট করে কাজ পাচ্ছেন না, বা ইংরেজি কম জানেন, বা কাজের দক্ষতাটাকে আপনি উন্নয়ন করতে চান, আমি মনে করব এই 2টি সাইট অবশ্যই ট্রাস্টেড এবং আপনার জন্য নতুন সিঁড়ি বা আপনার উন্নতির প্রথম সোপান। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শেষ করতে যাচ্ছি। যদি ন্যূনতম ভালো লেগে থাকে বা আপনি উপকৃত হন তাহলে আমার চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদেরকে
জানার, বোঝার এবং শেখার এবং আর্নিং করার রাস্তা তৈরি করে দিবেন। তো বন্ধুরা, আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।